লাস্ট ডিজিটটা তুই বল। অলরেডি স্টার্টেড। আহ জলদি বল না, কুইক। লাকি নাম্বার 7। ওকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। প্রেজেন্টেশন রেডি? ইয়েস স্যার। এক্সকিউজ মি। হ্যালো। কেমন আছো গুলটু মনি? সরি, রং নাম্বার। ড্রয়িংগুলো ঠিক মতো করে দিস। হ্যাঁ আমি বলছি তো। I'm sorry, extremely sorry. Please. হ্যালো, হ্যাঁ বল। আরে বলিস না, এক বদমাটে ইচ্ছা করে ধাক্কা দিয়ে বলে কি সরি, বুঝিস না যা হয় আর কি। দেখ পারি, এসব মিস কল দিয়ে আমার একদম পছন্দ না। খামাখা মানুষকে বিরক্ত করে কি মজা পাস বলতো? মানে
তাও তো মানুষ কত ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত থাকে, তাছাড়া নিজেদের পয়সা খরচ করে। আমরা মোটেও নিজেদের পয়সা খরচ করি না, স্মার্টলি মিস কল মারি, কল ব্যাক করলে কথা বলি, দ্যাটস ইট। এতে লাভ? লাভ? আরে বেটা, এটা হলো আনন্দ, মজা, বুঝেছিস? অন্যভাবে মজা কর, তা মানুষকে বিরক্ত করিস না। আর তাছাড়া এভাবে মানুষকে মিস কল দিলে সবাই তোমাদেরকে বাজে ভাববে। কি ভাববে? কল গার্ল সার্চিং ফর এ কাস্টমার। শাট আপ, বাজে কথা বলবি না। আমি মোটেও বাজে কথা বলছি না। এত উত্তেজনা কিসে? হ্যাঁ আহারে গুরু, চিন্তা করো, যারা মিস কল দেয় তারা নাকি বাজে মেয়ে, ফালতু কল গার্ল। কি আশ্চর্য, আমি তা বলেছি নাকি? কি বলেছিস তাহলে, কি বলেছিস? আরে বাবা, আমি বলেছি এভাবে মিস কল দিলে সবাই আমাদেরকে বাজে মেয়ে ভাবতে পারে, এগুলো তো ফালতু মেয়েদের অ্যাটিটিউড নাকি? তারপর তারপর বলো সোনা। কি রে, তোর তো কোনো রিয়াকশনই নেই। আরে তোর কথা যুক্তি আছে, বাট এই যুক্তি তর্ক বিবেচনা করলে তো লাইফে আনন্দ করতে পারবো না। আরে বেটা, দেশের অনেক বড় বড় লোক আছে যারা দেশের বাইরে ফুর্তি করে আর দেশের বাস মেরে যাচ্ছে, আমরা তো জাস্ট এমনি মোবাইলে ফান, ইটস জাস্ট ফান। বাংলাদেশ আমার, বাংলাদেশ, বাংলাদেশ আমার, বাংলাদেশ, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নায়ক শেষ বাংলাদেশ। শুধু তোর কথা শুনলে তো চলবে না, বলতে দিতে হবে। ও কি বলছে সেটাও শুন নাকি? আরে বড় ভাই, আপনি চলে এলাম, তোমাদের টিচার মানে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের কোয়ার্টার থেকে আমি ফরএভার চলে এলাম। চলে এলেন? হ্যাঁ, এখন থেকে আমি তোমাদের সাথে। এই তোমাদের কারণ খালি আছে? ওকে, নো প্রবলেম, প্রথম কদিন হয় ডাবলিং করবো, কি বলো? এই যে আবি, তোমাকে খুঁজছিলাম। কি ব্যাপার বড় ভাই? এনি প্রবলেম? প্রবলেম প্রবলেম মানে কি? আর্ট, কালচার, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, সুর, সাধনা, সঙ্গীত কিছুই হচ্ছে না তো। তার মানে আপনি আবার তার সাথে ঝগড়া করেছেন? ইম্পসিবল, ভাবির বেসুর আওয়াজ, বড় ভাইয়ের উল্টা পাল্টা চিৎকার। এই দাও, এই তোমার রুমের চাবিটা দাও তো। আমার রুমের চাবি? হ্যাঁ, আপাতত তোমার রুমে উঠি। তোমার রুম নাম্বার জানো কত? 420। না না, ওটা আমার রুম নাম্বার। মিস কল দিচ্ছে কে? কি ব্যাপার ব্রাদার? বারবার মিস কল? আননোন নাম্বার বড় ভাই। একটা রোমান্টিসিজমের গন্ধ পাচ্ছি, কদিন ধরে। আরে দূর ওসব কিছু না বড় ভাই, বিশ্বাস না করলে কল ব্যাক করে দেখুন। নিন। ওকে, দিস ইজ দ্য নাম্বার। হ্যালো জানু। হ্যালো 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 ব্রাদার, জানু জানু। হ্যালো, কোন দিকে হব? তোমার দিকে। আপনি কাকে চাচ্ছেন? আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না, পারেন না। মানে কেন? কারণ ফোনটা আমি করেছি, বিলটা আমার উঠছে, আর তাছাড়া আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। ঠিক আছে? বিগ প্রবলেম, বিগ প্রবলেম, ডিসগাস্টিং। কি হলো, রং নম্বরে এনিথিং রং? আর বলিস না, ব্যাটার কত বড় সাহস জানিস? কি বলে আমাকে, আমি নাকি ডিসগাস্টিং, কত বড় সাহস, চিন্তা কর। কি এত বড় সাহস? এক্ষুনি আবার ফোন লাগা। এই নাম্বারটা দে তো। ওয়েট, অন্য অ্যাঙ্গেলে খেলতে হবে। এই বড় ভাই। সালাম বড় ভাই। সালাম। ওয়ালাইকুম সালাম। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এনিওয়ে, আমি ভাবছি তোমাদের জন্য কনস্ট্রাকটিভ কিছু একটা করব। শোনো, এখন থেকে যে কোনো সমস্যা হলে আমাকে বলবে, তবে হ্যাঁ, একমাত্র অর্থনৈতিক সমস্যা বাদে। বড় ভাই, প্রেম ঘটিত সমস্যা বলা যাবে? যাবে মানে? প্রেম, প্রেমই হচ্ছে আমার গান, কবিতা, শিল্প, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞানের প্রেরণা। প্রেম
আমার উপর পড়েছে, আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুরু গুরু করে দিয়েছে। ঠিক আছে, এই নাও তোমার চাবি, আমি একটু বাইরে থেকে আসছি। উফ, মহা যন্ত্রণায় পড়লাম। নিশিতে কল কইরো আমার ফোনে। কেমন লাগলো আমার গান? জঘন্য, অতি জঘন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এত নির্লজ্জ কেন? নির্লজ্জ? হ্যাঁ, নির্লজ্জ না তো কি। এই যে মিশ্রা, আপনি কিন্তু বারবার আমাকে বাজে কথা বলে যাচ্ছেন। একটু আগে আমাকে ডিসগাস্টিং বলেছেন, কিচ্ছু বলিনি, এখন কিন্তু শুনুন, নোংরা কথা বলতে তো আপনি বাধ্য করেছেন। মানে? আমি বাঙালি নারীদেরকে এভাবে দেখে অভ্যস্ত নই। আপনার এই অ্যাটিটিউডে আমি মোটেও ইমপ্রেসড হইনি। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না, ওকে? কি বললো রে? মেয়েটা তো জ্বালিয়ে মারছে, কি করি বলেন তো বড় ভাই। জাস্ট এ মিনিট, টিট ফর ট্যাট। তুমি মিস কল মারো, কিন্তু বড় ভাই আমি তো কাউকে মিস কল দিই না। আহ, মারো। হাই, এই ফ্যাশন শোতে যাবি? আমি শুনে মধ্যে নেই বাবা। এই যা পারা, সুপার ম্যাডাম আইছিল, আপনার গুপুরে খেপে আছে, এই মাত্র গেল। কি আমাদের উপর মেজাজ দেখায়? এই ফোন লাগা তাড়াতাড়ি। কি হলো? ফোন বাজছে, ধরো। হ্যালো, এটা কি তুষারের নাম্বার? ঠিক ওর নাম্বার না, তবে ওকে দেয়া যাবে। ওকে একটু দেন না প্লিজ। আপনি কি বলছিলেন? তা দিয়ে আপনার দরকার কি? আমার দরকার কি মানে? আই মে, আপনি এত রাতে এই বাসে কি করছেন? হোয়াট? I am asking you, who the hell are you and what are you doing here? আমি এখানে কি করছি মানে? কে তুমি? আমার তো একই প্রশ্ন, তুমি কে? আমার স্ত্রী। তুমি কে? কি স্ত্রী? মানে মানে তুষার ম্যারিড? হায় আল্লাহ, আমার এখন কি হবে? আইমে, তুষার ম্যারিড। আইমে, এই কে তুমি? হায় আল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে গেছে আপা, আমার এখন কি হবে বলেন, আমার এখন কি হবে? কি হয়েছে? তুষার আমাকে কি বলেছে জানেন? ও আনম্যারেড আপা, আমার তো সব কিছু। হায় আল্লাহ, আমাকে খুলে বলো, আমার এখন কি হবে আপা, আমার এখন কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? কি কি নাম তোমার, বাসা কোথায়? আমার নাম, আমার নাম শোভা। শোভা? আমার নাম না শোভা, বনানীতে থাকি আপা। আর কি আশ্চর্য, কোথাকার কোন শোভা না বলেছেন কি করে? এই না কথা বলো। হ্যালো, 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 আসে। কি হলো, কথা বলছে না কেন? ও কি বলবে, যা বলার আমি বলছি। আমি আমার ভিতর থেকে নামি,
মাধুরী এবং আবির ফোনের মাঝে এত কাছাকাছি, কিন্তু দেখুন দুজন দুজনকে খুঁজে পাচ্ছে না। রং নাম্বারে না দেখেই প্রেম হয়ে গেল নাকি? করার জন্য তো আপনাকে বিরক্ত করেছি, এর জন্য আপনার কাছে আবারও ক্ষমা চাইলাম। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। জানেন, নিজেকে কোনোভাবেই নরমাল করতে পারছি না। ফান করা যে কখনো বিবেক যন্ত্রণার কারণ হয়ে যায় আমি বুঝতেই পারিনি। আমি কেমন আনিজি ফিল করছি। ইটস ওকে। হ্যালো। হ্যালো, কি করছেন? আমি এই তো বুদ্ধদেব বসে রাতভর বৃষ্টি পড়ছি। কি লেখা আছে একটু পড়ুন না শুনি। কেমন করে শরীরের সঙ্গে শরীরের বন্ধুত্ব থাকবে যদি মন সরে দাঁড়ায়? শরীর যত জ্বালায় শরীর নিয়ে, অথচ ওটাকে না হলে চলে না। সেই মন যখন ভালোবাসে তখন তার যন্ত্র হিসেবে, ভাষা হিসেবে বেছে নেয় এই শরীরটাকে। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন? কথা বলুন, বিরক্ত হয়েছেন? ইটস অল রাইট, ভালোই তো লাগছে। হ্যালো, গুড মর্নিং। সারা রাত অপেক্ষা ছিল। সরি, আসলে অনেকবার ফোন করতে যে কেমন যেন একটা সংকোচ বোধ হচ্ছিল। আপনিও তো ফোন করতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু করিনি। কেন? পাছে সুখটুকু নষ্ট হয়ে যায় সেই ভয়ে। প্রিয়জনের জন্য অপেক্ষা করায় এক ধরনের সুখ আছে, আমি সেই সুখ থেকে বঞ্চিত হতে চাইনি। তাই না? সেলফিশ, নিজের বেলা একেবারে ষোলো আনা। একজন মানুষের সাথে সারাক্ষণ ফোনে কথা বলছি, অথচ কেউ কাউকে চিনি না, জানি না, ইভেন নামটা পর্যন্ত জানি না। আচ্ছা একটা কথা বলি, আমি যার সাথে সারাক্ষণ ফোনে কথা বলছি তাকে যদি আমি দেখতে চাই সেটা কি আমার অন্যায়? ন্যায় অন্যায়ের কথা নয় আসলে। কোনো যুক্তি টুক্তি দাঁড় করাতে পারবেন না। আপনি আমাকে স্ট্রেট বলবেন, আপনি আমার সাথে দেখা করবেন কি করবেন না? সত্যি আপনি প্রচন্ড রকমের সাহসী। ভালোবাসলে বুঝি মানুষ এমনই সাহসী হয়। মানে কিছু না, কিছু না, রাখছি। আরে আরে, রাখবেন না, রাখবেন না। ঠিক আছে ঠিক আছে, দেখা করব। কখন, কোথায়? রমনায় 5টায়। কিন্তু আপনাকে চিনব কি করে? সেই প্রশ্ন তো আমারও। আমি আপনাকে চিনব কি করে? আমি জিন্সের প্যান্ট, মেরুন রঙের ফতুয়া। আমিও ব্লু জিন্স, রেড ফতুয়া, চুলছাড়া, সানগ্লাস। সেম। এই কখন কোথায়? আমরাও কিন্তু তোমার সাথে যাব। তোমাকে একা ছাড়ছি না দোস্ত। মিস কল মারার সময় সবাই আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে যাব। Thank you.
হ্যাঁ দেখিস খুব সুন্দর হবে। ছোট খেলা তুমি? আমি তো পার্কে হাঁটতে এসেছি, কিন্তু তোরা কি করছিস? মানে আমরা জগিং করতে এসেছি। মানে আসলে মানে আমরা প্রতিদিনই আসি জগিং করতে, প্রতিদিনই আসি। কই, আমি তো প্রত্যেকদিন এখানে আসি, তোদের তো একদিনও দেখি না। হাই জি, সরি আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। আপনি আমাকে কিছু বলছেন? জি। ও, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। বুঝতে পেরেছি, আপনি আমার উপর প্রচন্ড রেগে আছেন। আশ্চর্য, একজন অচেনা অজানা লোকের উপর আমি রাখতে যাব কেন? অচেনা বলতে পারেন, কারণ আজই আমাদের প্রথম দেখা, কিন্তু অজানা এ কথাটা ঠিক না। এনিওয়ে চলুন রেস্তোরাঁ গিয়ে কফি খেতে খেতে কথা বলি। দেখছেন না লোকটি কেমন করে তাকিয়ে আমাদের দেখছে? কফি খাবেন? নো প্রবলেম, আমার হাজবেন্ডকে সঙ্গে করে নিই। হোয়াট হোয়াট হোয়াট, আপনি ম্যারিড? আপনি ম্যারিড? জি, আমি ওর হাজবেন্ড। চলুন আমি আপনাকে গরম কফি খাওয়াবো। চলুন যাই রে, টাটা, বাই বাই। ও মাই গড, যাও বেবি, তোমার জানুকে তুমি খুঁজে বের করো। তোমার খালার পেজ গিতে আমাদের ঘর হাঙ্গর হয়ে গেছে। পার্কে মাইয়া মানুষটা কি হুশ থাকে না? কবি হইয়া যাও। আমি আমার দেবীকে খুঁজতে এসেছিলাম, বিশ্বাস করুন ভাই, আমি বুয়েটের স্টুডেন্ট, বাধ্য ছেলে। নাও খাও, খাও। আপনি চিনতে পারোনি টাইচার, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনেছি। এই পার্কে কোন মেয়ে কি কাজে আসে তা আমরা দেখলেই চিনি। চলো, টাকা পয়সা কোনো সমস্যা হবে না। চলো বেবি চলো, ইউ আর টু কিউট ফর মি। ও তুই খাবি না, হাউ সুইট। ওই বেটা ওই, তুই আমাদের ডাকলি না কেন রে? ডাকলি কি করতে? সাইজ বুঝো, সাইজ কলার মতো ছিল্লা একদম সাইজ করে দিতাম, শালা বুইরা ভাম। আরে কুফা তো ঢুইকেই লাগছে, গেছে ডেটিং করতে, করলাম এক্সারসাইজ। আচ্ছা যাকে খুঁজতে গেলাম ওই বেটার খবর কি? তাই তো, কিরে অথই, ওই শালা আমাদের ব্লাফ দিছে নাকি? আরে এই তোর সাথে কথা হয়েছে? আরে রাগের ঠেলাতে আমি ফোনই করিনি। ফোন করিস নাই মানে? লাগা শালারে, এক্ষুনি লাগা, মার মিস কল। কি ব্যাপার, আপনি আবার ফোন করেছেন কেন? ফোন করেছি কেন মানে? ঘন্টার পর ঘন্টা একটা মেয়েকে পার্কে দাঁড় করিয়ে এখন জিজ্ঞেস করছেন কেন ফোন করেছি? আমি মোটেও আপনাকে দাঁড় করিয়ে রাখিনি, বরং উল্টো আপনি আমাকে। এই কি বলে রে শালা, আমি নাকি ওনাকে দাঁড় করে রেখেছি বল? দে তো আমার কাছে। কি ব্যাপার চান্দু, ফাজলামি করো? একেবারে ঢাকা থেকে বের করে দেবো, চিনো আমগো। এত ভদ্রভাবে কথা বলে কি আছে আমি তো বুঝি না। শালারে বল, বেশি কথা বললে কলার মতো ছিল্লা সাইজ করে ফেলবো। ফোনটা একটু ওনাকে দেবেন প্লিজ। এই নে, তোকে চাই। হ্যাঁ বলুন। আপনি এবং আপনার বন্ধুরা কেন খামোখা বাজে কথা বলছেন বুঝতে পারছি না। না বোঝার কি আছে, একটা মেয়েকে পার্কে একা একা দাঁড় করে রেখেছেন, কত আজে বাজে লোকজন এসে আলতু ফালতু কথা বলেছে, অথচ যার জন্য গেলাম তারই কোনো খবর নেই। বা বাবা, আপনাকে কে বলল যে আমি যাইনি? তাহলে দেখা হলো না কেন? আশ্চর্য, ওই একই প্রশ্ন তো আমারও, আপনার সাথে আমার দেখা হলো না কেন? ও মাই গড,
আপনি হাসছেন, বলুন তো তখন আমার কি অবস্থা? আপনার জন্য অপেক্ষা করতে ভালো লাগে, কথা না হলে মন অস্থির হয়ে ওঠে, অন্য কারোর জন্য তো এমন হয় না। এর নামই তো প্রেম, নাকি? কি হল, চুপ হয়ে গেলেন যে? বলুন। কি বলবো, আপনি তো আমার কথা শুনবেন না। আচ্ছা, কোন কথাটা শুনিনি আপনার? কি শুনেছেন? নামটা পর্যন্ত এখনো বলেননি। আপনিও কিন্তু বলেননি। আগে আপনার বলার কথা ছিল। শুনুন, প্রত্যেকটি সম্পর্কে স্থায়িত্বের পেছনে একটা ঘোর, একটা কৌতূহল, একটা মোহ কাজ করে। লাইক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কথা ধরুন, এরা বছরের পর বছর একই ছাদের নিচে থাকে কি করে বলুন তো? ওই একই প্রশ্ন তো আমারও। ফাঁদ, সম্পর্কের ফাঁদ, অজানা কৌতূহল। কাউকে জানার যে কৌতূহল, তা যদি শেষ হয়ে যায় তখন সে মানুষটিকে পুরাতন মনে হয়। আপনার আমার মধ্যে যে আকর্ষণ থাকুক না। অসুবিধা কি, চমৎকার যুক্তি দাঁড় করিয়েছেন তো আপনি, জীবন নিয়ে এত ভাবেন আপনি? আশ্চর্য, এটা তো সিম্পল ব্যাপার, মানুষ তার জীবন যেভাবে খুশি সাজাতে পারে। তাই মানুষ চাইলেই সবকিছু সম্ভব? সম্ভব না হলে খুব বেশি অসম্ভব না। আপনার মন কি চায়? আচ্ছা, বাদ দিন চাওয়া পাওয়ার কথা, এখন বলুন কি নামে আপনাকে ডাকব। আপনি আপনি আমার দেবী। তাহলে আমি চাই আপনাকে কবি বলে ডাকতে। তুমি যদি চাও একবার ভালোবেসে, দেব সব কিছু, হ্যাঁ দেব এক নিমেষে। দুনিয়ায় যত আছে অসম্ভব সবটাই করে দেব সম্ভব, দুনিয়ায় যত আছে অসম্ভব সবটাই করে দেব সম্ভব। তুমি যদি হেসে বলো দু কদম পাশে চলো জিতবো। মানে কাল একবার দেখা হতে পারে, আপনি চাইলে হবে। ওকে, আপনি ওদিকে কোথায় যাবেন? ওদিকে যাওয়া যাবে না। কেন, কি হয়েছে? আরে ওদিকে একটা ছেলে একটা মেয়েকে মারও করেছে। Oh my God! হ্যালো, কোথায় আপনি? এই তো কাছাকাছি। শুনুন, এখানে আসতে হবে না, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? আপনি বেটার উইম্পিতে চলে যান, আমি ওখানে আসছি। এই 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 ঘুরুন তো। ওকে, আমি আসছি। Please help me, please!
হ্যাঁ হ্যাঁ লাল লাল রঙের হুন্ডা আচ্ছা লাল রঙের হুন্ডা ঠিক আছে পুলিশ ভাই প্লিজ আমার ব্যাগ হাইজ্যাক হয়ে গেছে ওনাকে ধরুন চলে চলো ডান দিকে যাও আমাদের গাড়ি ফলো করো চল ওঠা থ্যাংক ইউ ওয়েলকাম স্যার হ্যাঁ জি জি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা রাখি হ্যালো এটা 011-811-581 না রং নাম্বার হ্যালো এটা তো একটা মেইন নাম্বার আমি অসংখ্য বার এই নাম্বারে কথা বলেছি আপনি কে তোর মামু রাজশালা মামু কি ব্যাপার কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো কি করা যায় বলেন তো বড় ভাই বুঝতে পারছি না তবে তোমার ওএমপিতে আরো অপেক্ষা করা উচিত ছিল উচিত অনুচিত এখন আর বলি কি হবে যা হবার তা তো হয়েই গেছে ভালোই হয়েছে আমাদের বাদ দিয়ে যাবার মজা এবার বোঝো ব্যাগটা নিয়ে তো ভাবছি না মোবাইলটা তো গেল চিন্তা করিস না দোস্ত সবাই মিলে চান্দা দিয়ে একটা মোবাইল কিনে দেব শুনো তুই এই প্রজেক্টটা বাদ দে দোস্ত কুফা লাগছে নইলে প্রত্যেকদিন একটা না একটা কাহিনী হবে কেন বল জানাইছোস জানাইছোস ওনাকে না নে আমার মোবাইল দে এখনই ফোন কর এখনই কর লাগা সারাকে আহা ইয়ার কি আমার মোবাইল থেকে এখনই ফোন কর আরে কথা নাম্বার আমি মুখস্থ করে রেখেছি নাকি নাম্বার তোর মোবাইলে সেভ করা তাহলে দোস্ত এখন থেকে শুরু হয়ে গেল বিচ্ছেদের পালা স্যাড ভেরি স্যাড তার সনাই এই যাবা আপনাকে মাস্তানি আস্তে আস্তে টাঙ্কিবাজি ধোকাবাজি আজ থেকে সব শেষ কেন কি হয়েছে ওই হোস্টেল সুপার এসেছিল এই তো না তাহলে আপনাকে রেজাল্ট দিছে ননসেন্স মন দিয়ে বসে আছে শুধু ফোন নাম্বার জেনে নাম নেই ঠিকানা নেই অসহ্য বড় ভাই আমি ওকে সেভারেল টাইম ফোনে নাম জিজ্ঞেস করেছি নাম বলেনি তাই আমি ওকে দেরি বলে ডাকতাম আর ও আমাকে কবি বলে ডাকত কি বলে ডাকত কবি তাহলে আর কি অজানা অচেনা মেয়েটিকে নিয়ে কাব্য রচনা শুরু করো বড় ভাই এই দুবার অ্যাক্সিডেন্ট না হলে তো আমাদের দেখা হয়েই যেত হয়ে যেত বলে কোনো শব্দ নেই কি হচ্ছে সেটাই বড় কথা বড় ভাই এখন কি করতে হবে সেটা বলুন তোমার কাছে সব আছে টাকা হবে হবে কিন্তু কেন ওকে খুঁজে বের করার একটা আইডিয়া পেয়েছি দাও কুইক অ্যাকশন স্টার্ট দেবী 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 তোমাকেই খুঁজছি সে তুমি আমার বন্ধুকে কবি নাম দিয়ে মোবাইল টেলিফোনে ঘায়েল করেছো সেই কবি এখন তোমার জন্য বেটুইন কাহিল বেহুশ দেবী তুমি যদি চাও একবার
আমার বন্ধু এনে দিবে সবকিছু, দুনিয়ার যত কিছু আছে অসম্ভব সবকিছু করে দিবে সম্ভব। তুমি যদি চাও একবার ভালোবেসে, এনে দেব সব কিছু, হ্যাঁ দেব এক নিমেষে। দুনিয়ায় যত আছে অসম্ভব সব তাই করে দেব সম্ভব, দুনিয়ায় যত আছে অসম্ভব সব তাই করে দেব সম্ভব। তুমি যদি হেসে বলো দু কদম পাশে চলো, জিতব অবশেষে। তুমি যদি চাও একবার ভালোবেসে, তুমি যদি চাও একবার ভালোবেসে। সে বলো দু কদম পাশে চলো, জিতব অবশেষে। তুমি যদি চাও একবার ভালোবেসে, ও তুমি যদি চাও একবার ভালোবেসে। বেচা কেনা হবে খোলা বাজারে, তুমি চাইলেই আকাশের নীল রং, বেচা কেনা হবে খোলা বাজারে। মনে প্রেম এসে দেখা দিলে ধরা যাবে, প্রেম এসে দেখা দিলে ধরা যাবে প্রথমে সেনাবাহিনীর রেডারে। অসম্ভব অসম্ভব অসম্ভব, দুনিয়ায় যত আছে অসম্ভব সব তাই করে দেব সম্ভব, দুনিয়ায় যত আছে অসম্ভব সব তাই করে দেব সম্ভব। তুমি যদি হেসে বলো দু কদম পাশে চলো, জিতব অবশেষে। বুঝলে কন্যা, তুমি যদি চাও একবার ভালোবেসে, এনে দেব সব কিছু, হ্যাঁ দেব এক নিমেষে। দুনিয়ায় যত আছে অসম্ভব সব তাই করে দেব সম্ভব, দুনিয়ায় যত আছে অসম্ভব সব তাই করে দেব সম্ভব। তুমি যদি হেসে বলো দু কদম পাশে চলো, জিতব অবশেষে। আমি কি টাকা কম দিদি? এত আসতে হবে কে? আমি টাকা কম দিচ্ছি নাকি?
চলে যাবো। তুমি অনার্স পাশ করে গেলে আমরা ভিন্না ভাই বাধা বসবো। ও আপা রিসেপশন মানে সম্বর্ধনা সবকিছু নিয়ে বাড়াবাড়ি করে বন্ধ করে এসব বন্ধ করো। বাবা আমি ঢাকা চলে গেলাম গেলাম আপনি রাগ করছেন আম্মা আম্মা বাবা চলেন 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 কি খবর কত বড় হয়ে গেছে বাবা তুমি কেন বলেন ফুপু আসছে কতদিন পর দেখলাম মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য কি সুন্দর হয়েছে এখন সুন্দর একটা বর দেখে ফুপু চল ভেতরে চল এই বললো জিনিসপত্র ভেতরে পাঠা তুমি আবার জিনিসপত্র পেলে কোথায় আমি তো একটা ব্যাগই নিয়ে আস একটা ব্যাগ মানে আহা সামনে আমার মাস্টার্সের ক্লাস শুরু হয়ে যাবে না সবকিছু এনে লাভ কি বলো কি কইলেন আম্মা মাস্টারি করবেন আচ্ছা আমার কি কোনো কিছু অভাব আছে নাকি আরে বাবা মাস্টারি না মাস্টার ও আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নাই আপনার যত ইচ্ছা তত পড়বেন আচ্ছা যান আপনি অনেক দূর থেকে আসছেন খুবই ক্লান্ত ঘরে গিয়া হাত মুখ দিয়ে একটু রেস্ট নেন যান শোন 15 কেজি গরু আর 2টা খাসি ছাগল ছাগল বেটা 2টা খাসি ও মা তো ছাগল খুঁজে এলাম যা পাল্টাইয়া বলবে যে 2টা খাসি দিতে ব্যাককেল কোথা কার হ্যালো হ্যালো দেবী দেবী শুনছেন হ্যালো আমি আপনার কথা শুনতে পাচ্ছি হ্যালো 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 দত্তরিকা এই কথা তো আমি এতদিন চিন্তা করি নাই কিন্তু কিন্তু আবার কি না ওরে বিয়ে দিয়ে দূর দেশে পাঠাই আমি থাকতে পারবো না ওর মা মারা যাওয়ার পরে ওর দিকে তাকিয়ে তো আমি বাইসে রইছি তাই বলে আচ্ছা এক কাজ করো জানাশোনা কোনো ভালো ছেলে দেখে আচ্ছা আমার ইউনিভার্সিটি পড়া মাইয়ার জন্য একটা ভালো ছেলে কোথায় ভাই তুমি বলো আচ্ছা একটু ভেবে দেখলে কেমন হয় কি তোমার বন্ধু আফজাল ভাই ওনার ছেলে নাকি ইঞ্জিনিয়ারিং পড়ে ওর সাথে অথৈমার বিয়ে দিলে কেমন হয় বাহ ভালো বলছো তো তাহলে তুমি যাও আফজাল ভাইয়ের সাথে কথা বলে দেখো তোর সারকে একটু কমছে খালো আব্বা চিন্তা কর আমার একমাত্র বন্ধুর মেয়ে অনার্স পাশ করে গ্রামে আসছে সারা গ্রামের মানুষ জানে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে সন্ধ্যা অথচ আমি কিছুই জানতে পারলাম না দোস্ত আসসালামু আলাইকুম দোস্ত কিরে কথা কস না কেন তুই এরম করতেছিস কেন আমি তোর কোনো কথাই শুনবো না আমি ধসা আমি কানে শুনি না বিপদ আমার খুব বিপদ তোর বিপদ হলে আমার কি আমি তোর কে রাগ করিস কেন দোস্ত মেয়ে অনার্স পাস করেছে খবরটা পর্যন্ত পেলাম না এখন বিপদে পড়ে আমার কাছে ছুটে আসা হয়েছে শুনবো না তোর কোনো কথাই আমি শুনবো না থাক শালা প্রেসারে আরে প্রেসারেই তো আছি কি হয়েছে চাচাজান মন খারাপ কেন আপনার তো এখন খুশির দিন অথই এত ভালো রেজাল্ট করেছে আর বলিস না মা মেয়েরে উচ্চ শিক্ষা দিয়ে তো বিপদে আছি 10 গ্রামে কোনো উপযুক্ত পাত্র খুঁজে পাইতেছি না এই সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করছেন কেন অথের যোগ্য পাত্র তো আপনার হাতের কাছেই আছে মানে খেয়ালি রেখে সোজা করে বল প্রেসারে আছি আপনার আর আব্বার যে বন্ধুত্ব চাইলে আপনারা সেটাকে চিরস্থায়ী করতে পারেন কিসের মধ্যে কি দিলি তো আরো প্রেশার বাড়িয়ে অথের সাথে আবিরকে দারুণ মানাবে আব্বা একের খাপের খাপ আব্দুল্লার বাপ আদে আগুনে ভাব বিয়া করে কোনো বেটা নাই সুখে
তারপরেও কও কবুল কবুল। সত্যি মেয়ে আমাদের ঠিকই বলছে, তোর কি কোনো আপত্তি আছে? সারা জীবন তো কত আপত্তি করলাম, তোর জেদের কাছে কোনো আপত্তি ঠিকেছে? তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হার্ট অ্যাটাক দেবাজান কালু আমার হার্টের অ্যাটাক করবেন না স্যার। তেমন খারাপ কিছু হয়নি তো? না না এখনো তেমন কিছু হয় নাই, তবে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে আমি এক্ষুনি রওনা দিচ্ছি। বুবু বাবা এখন কেমন আছে? হয়েছে বাবা। কি ব্যাপার বলো তো বাবা, সাইদুল জানালো যে তোমার হার্ট অ্যাটাক হয়েছে। হয়নি তবে হবে, প্রেসারে আছি। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কি রে বুবু? শোনো, যে জন্য তোমাকে ডেকে আনা তা যদি পালন না করো তাহলে হার্ট অ্যাটাক করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না, বড়ই প্রেসারে আছি। উফ বাবা, তুমি তো আমার প্রেসারই হাই করে দিচ্ছ, কি হয়েছে বলবে তো? কি হলো, কিছু বলছিস না কেন? আরে গর্ধব, বাবা তোর বিয়ে ঠিক করেছে। বিয়ে? আমার বিয়ে? আশ্চর্য, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না তোমরা? তোমার কিসে ভালো আর কিসে মন্দ সেটা তোমার চাইতে আমি বেশি বুঝি। এই চল সবাই, চল বলাকে যাই ছবি দেখবো, দারুণ একটা বাংলা ছবি চলছে। কি কে দেখবে বাংলা ছবি? হ্যাঁ একটা লাফতে দেবো সব। এই নাক ছিটকাছিস কেন? বাংলাদেশে কি ভালো ছবি হয় না? লেকচার দেখে নাম বল। ব্যাচেলার মাটির ময়না আধি আর ইস, অথকে খুব মিস করছি। এই সময় শয়তানিটা যদি থাকতো। আশ্চর্য, বাড়িতে যাবার পর ফোন পর্যন্ত করেনি। শালি মনে হয় ওই মদনের নাম্বার আবার পেয়ে গেছে, তাই তো আমাদের ভুলে বসে আছে। ফোন কর, ঝাড়ি মার। হ্যাঁ কি রে বেটা, বাই চান্স তো মরছস? হ্যালো দোস্ত, কেমন আছিস তোরা? ফোন করলেই কেমন আছি না, একটা খবর নাই শালা। আরে শোন 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 শোন, তোরা কি তানিয়া পাশে? ওরে বাবা, ফুপু সারা ধরে এগুলা করেছে না? পারেও এই যে দে আরো পিঠা, এই নে খা, এই নে তুই নে। ফুপু তোমার হাতের পিঠা খাওয়ার টেস্টই আলাদা, জানো ঢাকা এখন অনেক পিঠা ঘর আছে বাট তোমার মতো এত মজা হয় না। নে হয়েছে এবার খা তো, কদিন পর তো পরের বাড়ি যাবি, ধর এটা নে। মানে 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 তোমরা কি আমাকে তাড়াবার প্ল্যান করছো নাকি? পাগলি মেয়ে বলে কি, পরিবার যেতে হবে না, ঘর সংসার করতে হবে না। এই নে নে এটা তুই নে, যখন যাব তখন দেখা যাবে। আরে পানি দাও, পানি পানি পানি, দাঁড়া আমি পানি আনছি, দাঁড়া। হ্যালো 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 হ্যালো, পানি পানি, এই নে পানি আনো, এই পানি ধর। কি ব্যাপার, কথা বলছেন না কেন? এক মিনিট এক মিনিট এক মিনিট, কার ফোন? হ্যালো, ও ফুপু জি আমার বান্ধবী টিনা। হ্যাঁ টিনা, হ্যাঁ টিনা শোন, আরে সরি দোস্তকে তো বলাই হয়নি, সেদিন তো আমার মোবাইল হঠাৎ করে ছিনতে হয়ে গেছে, তুই তো জানিস না। কখন ছিনতেই হলো বলিস নি তো। ফুপু এক মিনিট এক মিনিট, সরি দোস্ত, শোন 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 শোন, তুই তো আমার জন্য উইম্পিতে ওয়েট করছিলি তাই না? কি করবো বল। আচ্ছা আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ কি যে বলিস না, আরে আমি তো ফুপুর হাতের পিঠা খাচ্ছিলাম তাই না? হ্যাঁ ফুপুর সাথে কথা বলবি? আচ্ছা আচ্ছা ধর ধর ধর, শোন মোবাইলে আমার চার্জ নেই, পরে কথা বলিস। ওকে হ্যাঁ বাই, পরে কথা বললো। ওকে ওকে রাখছি, বাই।
স্যার আপনার বাইরে যাওয়া নিষেধ। কে বলেছে? বড় হুজুর। ডিসগাস্টিং। বুবু বুবু, কেরে কি হয়েছে? হচ্ছেটা কি এসব? কোথায় কি হচ্ছে? ঘর থেকে বেরোলে লোকজন আমাকে ফলো করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে সবাই মিলে আমাকে পাহারা দিচ্ছে। তুমি ঠিকই ধরেছ, তুমি যাতে পালাতে না পারো সেজন্য আমি এই ব্যবস্থা করেছি। তার মানে তুমি আমাকে জোর করে বিয়ে দেবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই দেব, তাতে সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবে না। আশ্চর্য, আমার বিয়ে অথচ আমি জানলাম না, শাড়ি পর্যন্ত কেনা হয়ে গেছে বাবা। বিয়ার অনেক আয়োজন মা, গয়নাগাটি বানানো, আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া, দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে। কিন্তু বাবা আমাদের পড়াশোনা শেষ হয়নি। আর সমস্যা কি মা, কত মেয়ে তো বিয়ের পরে পড়ালেখা করে, আপনিও করবেন না? আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, ব্যাস। আমি তখনই তোকে বলেছিলাম ওর সাথে কথা না বলে। আরে বিয়ার কথা বললে সব মেয়েরাই প্রথম প্রথম এরকম করে, তারপর দেখবা সব ঠিক হয়ে গেছে। হলেই ভালো। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে চলো জুড়ে আসি অজানা। সুরের মধ্যে অসুরের আবির্ভাব। কামেন। কি ব্যাপার বড় ভাই, মধ্যরাতে আপনি? এনি প্রবলেম? আপনি কোন ইয়ার? থার্ড ইয়ার। আইডি আছে? জি আছে। আপনার আইডি? জি দিচ্ছি, দিন। আপনার হোয়াট ইজ দিস? আপনার আইডি আছে? ক্যাম্পাসের সবাই আমাকে বড় ভাই হিসেবে জানে, ওটাই আমার আইডেন্টিটি। অ্যারেস্ট হিম। আপনি ভুল করছেন, আমি বড় ভাই। ইচ্ছে করলে আপনি আমাকে বড় ভাই হিসেবে ডাকতে পারেন। এই হ্যান্ডক্যাপ লাগাও। আমি বড় ভাই। কেপেট, তোমরা কিছু বলছো না, আশ্চর্য। কিন্তু বাবা, কোনো কিন্তু কিন্তু না, বিয়া হবে এটাই সাফ কথা। হ্যাঁ, চিনি না জানি না একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিই। দেখেন আম্মা, বিয়ার আগে আমিও আপনার আম্মারে চিনতাম না। এই যে আপনার ফুপু বিলকিস বেগম, বিয়ার আগে সেও তার স্বামীরে চিনত না। চিন্তা না কেন, দিন বদলে গেছে বাবা। আর তাছাড়া আমার মাস্টার্সটা আগে শেষ করতে দাও না। পড়াশোনা মানে যদি বাপের অবাধ্য হওয়া হয় তাহলে সেই পড়াশোনার কোনো দরকার নাই। আমি বুঝতে পারছি না তোমরা বিয়ের জন্য এরকম অস্থির হয়ে উঠেছো কেন। সত্য মারে, তুই বড় হয়েছিস, তাছাড়া ছেলেটাও খুব ভালো। আমি ছেলের সাথে কথা বলতে চাই। অসম্ভব। আহা বাবা, ওরা যদি একজন আরেকজনকে চিনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাতে অসুবিধার কি আছে? কেন তুমি আপত্তি করছো? চুপ করো। এখনকার আধুনিক যুগের ছেলে মেয়েরা বিয়ের কথা বলে নেয়, আর তাছাড়া আমি 100% নিশ্চিত ওকে দেখলে আবিরের পছন্দ হবেই। ঠিক আছে, তুই যখন বলছিস দেখা করুক, কিন্তু সাইদুলের সঙ্গে যাবে। বাবা, সাইদুলের সামনে আমি মেয়েটার সঙ্গে কথা বলবো। অসুবিধা কি? অসুবিধা আছে, সাইদুলের যাওয়া চলবে না। সাইদুল যাবে, দরকার হলে কথা বলার সময় দূরে দাঁড়িয়ে থাক। শোনো মা, তোমাকে কিন্তু অথৈয়াপুর মতন লেখাপড়া করতে হবে, আর আম্মা যদি কিছু বলে আমারে বলবা। জানো মামা, জানো আম্মু না সেদিন আমাকে কি? আম্মু কি? আম্মু খুব ভালো বদনাম হচ্ছিল। কত বড় সাহস, আমি সাহস দেখতে চাই। পাগল পুরান সেই চিড়িয়া। বাবা এটা কি করেছে,
সাক্ষাৎ জমের সাথে বিয়ে? অসম্ভব। অসম্ভব মানে আপনার কি ধারণা আপনার বাবা বিয়ে ঠিক করলেই কি আমি আপনার মতো এরকম লাল বান্দরের গলায় ঝুলে পড়বো? আপনি ঝুলে পড়লেই যে আপনাকে কোলে তুলে নিয়ে দোল খাওয়াবো, এ ধারণা আপনার হলো কি করে? আমি গোখরা সাপের সাথে সংসার করব, তবু আপনার সাথে না। ও সিটিজেন অফিসের সেই ছবলের কথা তাহলে আপনি মনে রেখেছেন? ফালতু কথা ছাড়ুন, একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করছি না। আপনি আরেকটি কথা শুনে রাখুন, প্রয়োজনে 350 বছর বয়সে বুড়াকে বিয়ে করব, আপনাকে না। না করলে আমি খুশি। আপনার এই বান্দর মার্কা চেহারাটা না দেখলে আমিও খুশি। আমার চেহারা বান্দর মার্কা? নিজের চেহারা দেখেছেন না? চুপ, তুই চুপ, চুপ, চুপ। তুই আমার বাবাকে চিনিস? আমার বাবাকে তুই চিনিস? ওই যে আমার বাবার চামচা। এটা আমার বাবার চামচা। ফাটাফাটি ফলাফল কি? ফলাফল খুবই ভয়াবহ, সাংঘাতিক জটিল। আপন বাপ হয়ে ছেলেকে এভাবে জবল বুকে ঠেলে দেবে আমি ভাবতেও পারছি না। এর চেয়ে আমি ট্রেনের নিচে মাথা দেবো। ভাইজান এই কাম করে না ভাইজান, আমি আমার এত দিনে ভালো লাগে না। আচ্ছা বাবা কেন শত্রু? তোমার সিদ্ধান্ত আমাকে ভাবতে হবে না, তুমি আমার সিদ্ধান্ত মেনে চলবে? বাবা আমি চুপ কর, এ পরিবারের মুরব্বীদের কথাই শেষ কথা, অন্য কারো মতামতের গুরুত্ব এখানে নেই, এটাই এ বংশের নিয়ম। বাবা তুমি চুপ কর। চুপ? আমি তো সে কবে থেকে চুপ হয়ে আছি। বুবু তুমি চুপ করে থাকলেও আমি চুপ থাকবো না। বাবা শোনো, বংশের নিয়ম মেনে বিয়ে করতে হয়, তুমি করো, আমি করব না। কি না কে কি করে হা করাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। সাইদুল, সাইদুল, সাইদুল! বাবা কেন জোর করে তোমার ইচ্ছার উপর চাপিয়ে দিচ্ছ আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, তুমি বা ওকে বিয়ে না করার জন্য কেন তাল দিচ্ছ? সময় বদলে গেছে বাবা, তোমাদের বংশের সেই পুরনো নিয়মের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা হাঁপিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমি তো নির্দ্বিধায় তোমার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম, ফলাফল দেখতেই পাচ্ছ, বর্ণহীন ধূসর জীবন আমার, সংসারহীন আমি একজন নারী, একাকী নিঃসঙ্গ প্রহর গুনছি চিরবিদায়ের। ইম্পসিবল, এ বিয়ে হবে না। কিন্তু মা প্রত্যেকটা মেয়েকে তো স্বামীর ঘরে যেতে হবে। আহা, আমি তো বলছি না যে আমি সারা জীবন এ বাড়িতেই থাকবো। তাহলে আপত্তি করছিস কেন? চেনা জানা ভালো ছেলে সবসময় কি পাওয়া যায়? ফুপু তুমি বুঝতে পারছো না কেন, এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না, আমি মেন্টালি প্রিপেয়ার না। এই সব বইলা কোনো লাভ নাই, আমি বন্ধুরে কথা দিছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই রে দাওয়াত দেওয়া শেষ, সব আয়োজন পাকা, অতএব বিয়ে আগামী মাসেই হবে। বোরখা তুই পালিয়ে যা ভাই। বুবু তুই কি বলছিস, পালিয়ে যাব? হ্যাঁ পালিয়ে যাবি, কারণ যে করে হোক বাবা তোর বিয়ে দেবেই। কিন্তু একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন হচ্ছে তার সংসার, বাবাকে তখন হাজার চেষ্টা করে বোঝাতে পারিনি, যে মানুষটা আমাকে চায় তাকে আমার আপন করে নেওয়া উচিত। বাবা যদি তখন একবার আমার কথাটা শুনত তাহলে আজকে কি আমাকে এভাবে? তুই পালিয়ে যা ভাই, তোর ভালোবাসার মানুষকে খুঁজে বের কর। কিন্তু এই বোরখা কেন? বাইরে বাবার লোকজন পাহারায় আছে, ওদের ওদের চোখকে ফাঁকি দিয়ে তোকে পালাতে হবে, দেরি করিস নে, কুইক বোরখাটা পরে নে ভাই, পরে নে, চল। ¶¶
কে যায় রে? বাবা, ও আমার বান্ধবী হাসিনা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। নাস্তা টাস্তা খাইয়েছিস? জি বাবা, আসি খালো যান। আচ্ছা এই যাত্রা বেঁচে গেলাম। কালাম মা, গেলে তাড়াতাড়ি আসেন। বাবারে, সালাম আলাইকুম আপা, কোথায় যাচ্ছেন? শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? বাপের বাড়ি। তোর বাপ তো তোর সামনে। আমি না, দাঁড়াও, কোথায় যাও? তোমার বান্ধবীকে দেখে যাও, আমার চোখকে ফাঁকি দাও। ইচ্ছে করছে তোমাকে হাত পা বেঁধে ঘরের মধ্যে আটকে রাখি, কত বড় সাহস! শোনো, আজ থেকে তোমার ঘরের বাইরে যাওয়া বন্ধ, আর কোন রকম উল্টা পাল্টা করার চেষ্টা করলে ফলাফলটা কি হবে নিশ্চয় বুঝতে পারছ? তুমিও সঙ্গে কথা বলো, মুখটা আমাকে ডোবাবে। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? বোরখা পরে পালানো লেলি পোনা কোথাও ভালোতে পারবেন আপনি, চলেন এদিকে। হ্যালো আব্বা, ভাবেই পারবে, ভাবেই পারবে। শুনুন, বিয়ে যদি হয়, বিয়ে যদি হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। মেলিপোনা, বোরখা পরে পালানো, আহ, এই বিয়ে ভাঙতে হবে। কি করে ভাঙবেন, কেমন করে ভাববেন সেটা আমি শুনতে চাই না, ব্যাস। আপনার মতো, আপনার মতো এত ডিপ্লোম্যাটিক বুদ্ধি আমার নেই, যা করতে হয় আপনি করুন। যা করতে হয় আপনি করুন, ভাবুন, ভেবে ব্রেনটাকে একটু কাজে লাগান প্লিজ। কি আইডিয়া? কি? বড় ভাই। বড় ভাই? বড় ভাই আবার কে? বড় ভাই, বড় ভাই হচ্ছে অকুলের কুল, মুশকিলে আসান, সকল জটিল সমস্যা সহজ সমাধান। ওকে, কল হিম, তাড়াতাড়ি। বিয়ে যদি হয়, বিয়ে যদি হয় তাহলে ওই কথা থাকলো, বাই। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে গেছে, আপনি জলদি করে বিয়ের ব্যবস্থাটা করে ফেলবেন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আসি, সালাম আলাইকুম। আই সোহেল, বড় ভাই কোথায় রে? বড় ভাই তো থানায়, সারের ওয়াইফ কেসে ছাড়ি আনতে। তুই বেটার সারের ওয়াইফের মোবাইলে ফোন কর। এবার মতো মাফ করে দাও ভাবি, আজ থেকে তোমার কথা শুনবো, আর ঘরের বাইরে হবো না। এই তোমার পা ছুঁয়ে বলছি, রাখো, আর অ্যাক্টিং করতে হবে না ভাবি। সালাম আলাইকুম, বড় ভাইকে একটু দেওয়া যাবে না? তোমার ফোন। হ্যালো ভাবি। হোয়াট ইজ দ্য প্রবলেম? বড় ভাই, গ্রামে এসে সমস্যায় পড়েছি, বাবা আমার বিয়ে ঠিক করেছে, তুমি জলদি এসো। ওকে, নো চিন্তা, ডু ফুর্তি, তুমি ফুর্তি করো, আমি আসছি। ওকে, যাই। কোথায় চললে? ও ভাবি, জটিল সমস্যা, টাইম শর্ট, আমাকে একটু রওনা দিতে হবে। ভাবি, 1000 টাকা হবে?
বুঝেই তো, নানান খরচ, ইউ আন্ডারস্ট্যান্ড। গুড গুড, নাও ভেরি গুড, 1500। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম, এতেই চলবে, চলি। এই শোনো, যেখানে যাচ্ছ যাও, ঢাকায় আর ফিরবে না, সোজা গ্রামে যেয়ে হাল চাষ করো, যাও। এই জোরে চালাও, ট্রেন ধরতে হবে, কই? বড় ভাই। বড় ভাই? আমি তো বড় ভাই, আই এম সো পপুলার। এই যে বড় ভাই, এই আসছি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? ভাই কোথায় যাচ্ছেন? আর বলো না, একটা আন্তর্জাতিক সমস্যার সমাধান করতে যাচ্ছি। আচ্ছা, আগে একটা লোকাল সমস্যার সমাধান করে যান। এই সর, অ্যাকশন! এই কি কি করছো? ভাই বেটা বের কর, ভাই বের কর, জোরে বলুন, পুলিশ পুলিশ, হাইজাকার হাইজাকার হাইজাকার, পুলিশ পুলিশ, হাইজাকার পুলিশ, হাইজাকার পুলিশ, জোরে বলুন, জোরে হাইজাকার পুলিশ, বলুন জোরে। ফ্যান্টাস্টিক ডেলিভারি, হেল্প হেল্প হাইজাকিং। কিছু না, শুটিং হচ্ছে, শুটিং। না না, ওকে ওকে, চালিয়ে যান। এই যে স্যার, স্যার খুলবেন। ও নো, ইয়েস ইয়েস ইয়েস, হোয়াট এ বিউটিফুল হাউস, আই গট ইট। আরে না দেখালো না, নয়া পাগল, ঢাকা থেকে আমদানি হয়েছে, কয় আবির ভাই জানেন নাকি বড় ভাই? ইয়েস, আমি বড় ভাই, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমাকে চিনলে না মানে? ওই মিয়া কারে কি কন ডক করেন, উনি কে? উনি আবির ভাই জানের বাবা। তার মানে, তার মানে আপনি সেই নির্দয় পাষণ্ড? কে? না মানে, আসসালামু আলাইকুম, ফর গড সেক লুজি। ওই সারি দে, সারি দে, সালাম করো। থাক থাক, বড় ভাই, বড় ভাই আপনি এসে গেছেন? ইয়েস আই এম হিয়ার। অতএব তোমার কোনো, হ্যাঁ বুঝতে পেরেছি, চেপে গেলাম। বড় ভাই পরিচয় করিয়ে দিই, আমার বাবা। পরিচয় ইতিমধ্যে হয়ে গেছে, পারফেক্ট জেন্টলম্যান লাইক মি। আঙ্কেল, আপনি আমাকে আপনার ছেলে মতো মনে করবেন, দরকার হলে আপনি আমাকে বড় ভাই বলে ডাকতে পারেন। তুমি আমার সন্ধ্যার আগের সু, তুমি আমার সন্ধ্যার আগের সু, মেঘ কালো ওই চোখের তারা দেখে যে হই দিশাহারা, তোমায় পেয়ে জীবন আমার প্রত্যেকটা মানুষের টাইম মেনটেন করা উচিত। এনিওয়ে ব্রাদার, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। কি? যে মেয়েটার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে সে কি ব্লাইন্ড, আই মিন অন্ধ? তাহলে ব্ল্যাক, কালো কুচকুচে? না। তাহলে বেটে, খুব বেটে, লিলিপুর মার্কা? আরে না বড় ভাই, এই মরেছে। তাহলে কি সুন্দরী? তাহলে সমস্যা কোথায়, বিয়ে করে ফেলো। উফ বড় ভাই, আমি একটা মেয়েকে পছন্দ করি, ভালোবাসি। আবির, অজানা অচেনা একটা মেয়ে, শুধুমাত্র টেলিফোনে কয়েকবার কথা হয়েছে। বড় ভাই, মানুষের ভালো লাগাগুলো বড়ই বিচিত্র, কখন কোথায় কাকে যে ভালো লাগে। আর তাছাড়া আপনি তাহলে সে বড় ভাই? আপনি কে? আমি সেই দুর্ভাগা যার সঙ্গে আপনার এই ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। ও, আপনি তাহলে সেই ইয়ে? ইয়ে মানে? হোয়াট ডু ইউ মিন বাই ইয়ে? ইয়ে মানে ভালো,
শান্ত লক্ষ্মী ইয়ারকি মারছেন না না আপনার প্রশংসা করছি প্রশংসা পরে করবেন আগে বলুন যে কাজে এসেছে সেটা পারবেন কিনা পারবো মানে 100 ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত না পারলে কিন্তু আপনার খবর আছে আমি কথাই না কাজে বিশ্বাস করি তাই মানে বলছিলাম কি আপনার বাবা ভাগ্যে মানে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন কেন আছে কি বলে উনি মানে কি কারণ আছে ইসকালান্টিস বকরি বাট এই শর্মা পড়ে যাও পড়ে যাও সরো 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 তাতা ও তাতা আরে ছাগল মতো দিল্লাস কেন আরে আমিন খবর আছে আরে পাটা পাটি কাণ্ড পাটা পাটি কাণ্ড কে কার মাথা ফাটাইলো ফকির বাবা কে ফকির বাবা কার মাথা ফাটাইলো আরে মাথা ফাটাইনো গ্রামে আইছে এমন ফকির হাত দেখা মাত্র দোয়া তাবিজ ধন্তরি মন্তরি ফুফা সব জানে আম্মক খালি খবরই আনছস না আরো কিছু করছস এটা আরে কই তো না আই অলরেডি দাওয়া দিয়ে আইছি আইয়েন তাড়াতাড়ি আইয়েন আর মনে ফকির বাবা চলি আইব ইসকেল আন্টিস বকরি বা চল বাবা ওই তো চলি আইছে বাবা বইন বইন বসেন বাবা ইসকেল আন্টিস বকরি বা ইসকেল আন্টিস বকরি বা আই জুজুটি বাবা আপনি বলে হাত দেখে সবকিছু বলে দিতে পারেন সব তার ইচ্ছা সব তার ইচ্ছা আমার হাতটা একটু দেখবেন দেখা ইসকালান্টিস বকরিবাট ইসকালান্টিস বকরিবাট ইসকালান্টিস বকরিবাট ইসকালান্টিস বকরিবাট ইসকালান্টিস বকরিবাট বাংলার আকাশে আজ সুকু এইবারের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা কি হয়েছে বাবা এই বাড়িতে কোনো বিপদ বাবা বিপদ ঘোরতর বিপদ কে তারে আশা দেবে কে তারে ভরসা দেবে কি বিপদ বাবা ঘোরতর বিপদ আমাদের কি বড় বিপদ বাবা এই মাইয়ার কি বিবাহ হ্যাঁ বাবা ওই মাইয়ার বিবাহ বিবাহ ঠিক করছে কে আমি বিয়ারে কোন পাবিষ্ট আমি বাবা পাত্রের নাম কি আদিয়া আদিয়া না ইসকালান্টিস বকরিবাট পোলার নাম কি আরক্ষর দিয়া হ্যাঁ বাবা শেষ সরকার এই বিবাহের জন্য তুই সরকার হবি মরবি মরবি তুই এই মায়া মরবো এই মায়া মরবো ব্যবসা পাতি সব শেষ হইব সরকার হবি তোরা ইসকালান্তিস বকরিবা ইসকাল বাবা বাবা সময় মতন আপনি আমার মেয়ের রক্ষা করলেন বাবা এই বিয়ে হবে না শুভ চিন্তা আল্লাহ তোর মঙ্গল করুক ইসকালান্তিস বকরি বাবা আপনি আমার এত বড় উপকার করলেন আপনার জন্য এই গরিবের সামান্য কিছু আহারের ব্যবস্থা আছে আচ্ছা আমার একটা জরুরি কাজ আছে খালাম্মা ইসকালান্টিস বকরিবাট এন্টিসেপটিক বা মালিশ হবে মালিশ তোমাকে আমি পরে করবো চার খান থেকে চাও উত্তর পাড়ায় বিচার করতে যাই হ্যালো হ্যালো দেবী আমি কবি বলছি হ্যালো কেমন আছেন সাইদুল হ্যালো দা ও কি করছে ওখানে হ্যালো মনে হয় ফোন করবেন মিসে কাকে ফোন করছে কি ব্যাপার আপনি কথা বলছেন না কেন
খালো আব্বা, আমার মনে হয় ঢাকা থেকে নতুন কোন চিড়ি আমদানি করবা পায়তারা করবার নাকছে ভাইজান। বের করছো চিড়ি আমদানি করা? হ্যালো, নিচে এসো। হ্যালো, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। এই একটু পরে ফোন দিচ্ছি। কাকে ফোন করছো? আমি আমার ওই ঢাকার বন্ধুদেরকে বিয়ের দাওয়াত দিচ্ছিলাম। তুমি যে হারে ফোন করে দাওয়াত দিচ্ছ, লোক খাওয়াতে খাওয়াতে আমি ফকির হয়ে যাব। শাটা, আপনি ফকিরের কথা কোটি কোটি, ওই দেখেন অরিজিনাল ফকির আসবেন না। শাটা শাটা শাটা, আমাকে ইন্ডাস্ট্রিমেন্ট, আমার সঙ্গে বেয়া তুমি, তোমাকে কি ব্যাপার? তোমার অবস্থা কেন? কালকে চলে এলে হাফ প্যান্ট পরে, বললে ছিনতাই, আজকে এসেছো ফকিরের বেশে। কাহিনীটা কি তোমার? কাহিনীটা কি? কাহিনী কাহিনী না হয় নাই শুনলেন আঙ্কেল? জীবন জীবন বড় টেনশনে আছে। নির্ভর ভাই, তুমি খাও। পসাটিভের গন্ধ কি? কটা সেলাই পড়েছে? সেলাই যাই লাগুক, বিয়ে ভাঙতে হবে। চুপ করুন, এই বুদ্ধি নিয়ে উনি আবার বিয়ে ভাঙবে? ডোন্ট বি এক্সাইটেড, উনি খুবই অসুস্থ। বড় ভাই খান, তুমি খাও। শুনুন, প্রসেস যখন শুরু হয়েছে তখন একটা কিছু ঠিকই বের হয়ে যাবে। আপনাদের আর কষ্ট করার কোনো দরকার নেই, যা করার আমি করছি। আসলে চুপ করেন তো বড় ভাই, আপনাকে ডেকে এনে লাভ তো কিছু হচ্ছেই না, উল্টো ওর কাছে আমাকে ছোট হতে হলো। নিজে চিন্তা করলে এতদিনে ঠিকই একটা ওয়ে বের করে ফেলতে পারতাম। এনে নিয়ে যা তোত মরা। হিরে, কি আছে ওই মোবাইলে? সারাক্ষণ টিপতেই থাকিস, একদণ্ড হাতছাড়া করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নাও মোবাইল বন্ধ, সুইচ অফ হলো। ফুপু, আমাকে একটা কথা বলো তো। কি বল, ঝর্ণার কি অবস্থা? ও কি পরে বিয়ে শাদী হয়েছে? না রে, অনেক সম্বন্ধেই আসে, কিন্তু ওই যে একবার বাজে ছেলেরা তুলে নিয়ে গেল, তারপর তিন দিন পর ফেরত দিয়ে গেল, এরপর আর কি কোনো বিয়েই হচ্ছে না। চেষ্টা করো, পারবে না। দেখ আমারটা। রাস্তা চালাও ভাই, আরে যে স্পিডে চালাচ্ছ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে বসবে। ও বাঁচা গেল, এখন আর ধরতে পারবে না, ধরা খেলে। ছোট সাহেব, খবর খারাপ তো। মানে পুলিশ কি আমাদের ফলো করছে? জি না, গাড়ির ব্রেক ফেল। ও মাই গড, আমরা এখন কি হবে? সামনে একটা নদী আছে, নামায়া দেই। এই বেটা দেখো, আমি কি সাঁতার জানি নাকি? সমস্যা নাই, পানিতে দুই ভাই ইন্তেকাল করবেন। রামশরণ বলে কি? কিছু নাই। গাড়ি তেল শেষ হয়ে গেলে গাড়ি আপনা আপনি থেমে যাবে তো নাকি? না, ট্যাঙ্কি পুরা, সময় লাগবে। পুলিশ কি? কতক্ষণ? ধরেন যে সারাদিন তো যাইবই, রাত তো কাবার হয়ে যাইতে পারে। নতুন বিয়াটা করছিলাম। এখন কি হবে? এই বেটা, গাড়ি থামানোর আর কোন উপায় নাই? আছে। আরে আছে তো, যেটা করছিস না কেন? উসবুক কিচ্ছু নাই। আপনারা
জীবনে এত বড় দুর্ঘটনা ঘটলো। ঘটনা কাঁচের মতো পরিষ্কার, আপনার মেয়ের পূর্ব প্রেমিকই তাকে কিডন্যাপ করেছে। কি যাতা বলছেন, আমাদের মেয়ে ওরকম না। এই সময়ের মেয়েরা তলে তলে যে কত জল খায় আপনারা গার্জেনরা তা জানেন না। আপনি কয়জন মেয়ের বাপ? জি বুঝলাম না। বুঝলেন না? আপনি কয়জন মেয়ের বাপ যে এ সময়ের মেয়েদের নিয়ে এত বাজে মন্তব্য করলেন? যে কাজে এসেছেন সেটা করুন, যান মেয়েটাকে খুঁজে বের করুন। যান। আমি আর পারছি না। চলো ঢাকায় ফিরে যাই। ঢাকায় যে যাবেন, কিভাবে যাবেন? কেন, পায়ে হেঁটে হেঁটে? পায়ে হেঁটে? আপনার মাথায় গোবর আছে, গোবর শুকে দেখে এত বকবক না করে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। গরু 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 কি গরু গরু করছে? এই গরু গরি কত শুনে গা জলে আমি ভরা যৌবন বালা তুই আসতে গরুরে।
কতই মা, তোর কোনো ক্ষতি হয়নি তো মা? কি হলো, কথা বলছিস না কেন? কি হইল আমার ফুলের মতন বেটার গায়ে? কারা কলঙ্কের কালি মাখায় দিল? কি হলো, এমন তো আর কথা ছিল না। ছোট সাহেব, ছোট সাহেব, কি চাই? আমি জিপের ড্রাইভার, ছোট সাহেবের কাছে ভাড়া নিতে এসেছি। ভাড়া? কিসের ভাড়া? ও কোথাও গিয়েছিল নাকি? হ্যাঁ, না মানে মেহমান করছো কেন? কি হয়েছে বলো। ছোট সাহেবরা সবাই মিলে আমার জিপ নিয়ে একটা মেয়েকে কিডন্যাপ করেছিল, সেই জিপের ভাড়া নিতে এসেছি। মেয়ে কিডন্যাপ মানে? ঘটনা খুলে বলো। বলবো হুজুর, তাহলে বলি। আর দেখলেন বড় ভাই কিভাবে বিয়ে ভাঙতে হয়, বিয়ে বুদ্ধি। দিস ইজ আমার বুদ্ধি, দিস ইজ কল্ড ব্রেইন। ফ্যান্টাস্টিক আইডিয়া, নাটক করো, মেয়ে কিডন্যাপের নাটক করো, অভিনয় করো, ঢাকার বেলি রোডে যাও, চেহারা সুন্দর আছে, নায়ক হতে পারবে। তোমাকেও দেখে নিচ্ছি, বিয়ের ব্যবস্থা আজই করব। কি বললে দোস্ত? ঠিকই বলেছি, আগে তোর মেয়েকে ডাক। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি তোকে পরে বোঝাচ্ছি, আগে ওকে ডাক। এই যে মামুনি, ঢাকায় কোন থিয়েটারে জয়েন করেছ? খুব ভালো অ্যাক্টিং করেছ। এর মানে কি চাচা? চেষ্টা করলে সিনেমার নায়িকা হতে পারবে, নায়িকা। আরে এত বলিতা করিস না তো, কি হয়েছে খুলে বল। তোর মেয়ে আর আমার ছেলে দুজনে মিলে কিডন্যাপের নাটক করেছে, যাতে এই বিয়ে ভেঙে যায়। কি বিয়া ভাঙার নাটক? বিয়া এক্ষুনি হবে, এই মুহূর্তে। রাইট, এক্ষুনি এনগেজমেন্টের ব্যবস্থা কর। বাবা, আগামী শুক্রবার আমার বিয়ে। সম্পর্কে তাহলে তোমরা আমার রিলেশন বিয়ের অনেক আয়োজন, গয়না কেঁদে যাচ্ছে তাই না?
তোর প্রত্যেকটা অনুভূতি আমি পড়তে পারি রে মা, তোর সুখ, তোর কষ্ট, আর তাছাড়া আমিও তো একটা মেয়ে। কেন এমন হলো? অচেনা অদেখা একজন মানুষের জন্য বুকটা কেন এত ফাঁকা ফাঁকা লাগে, কেন এত কষ্ট হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ফুপু 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 ফুপু, আমি ওকে ভালোবাসি, কেন কি জন্য তা আমি জানি না, ওকে আমি চাই। কেন জানি মনে হয় ওকে ছাড়া আমি বড্ড দেরি করে ফেলেছিস রে মা, কথাটা তুই আরো আগে আমাকে বললে আমি এ বিয়ে হতে দিতাম না। ফুপু, মা মারা যাবার পর তোমাকেই মা জেনেছি, তোমার মেয়ের যদি আজ এমন অবস্থা হতো তুমি কি করতে? এই কথাই বলতাম মা, মেয়েদের বিয়ে তো একবারই হয়। সেই ছোট্টবেলায় পুতুল খেলা খেলতে খেলতে নিজের অজান্তেই মেয়েরা ঘর বাঁধার স্বপ্ন দেখে, স্বামী সংসার যেমনই হোক না কেন প্রথম সংসারের চাবি আগলে রাখার জন্যে মেয়েরা প্রাণপণ চেষ্টা করে মা। আমি জানি, আমি জানি কষ্ট হবে, তারপরও বলছি অদেখা মানুষটা না হয় আজীবন অদেখাই থাক। হ্যালো, কি ব্যাপার, সারাক্ষণ মোবাইলটা এরকম বিজি রাখেন কেন? কোথায় মোবাইল বিজি রাখলাম? পরশুদিন আপনাকে অন্তত 100 বার ডায়াল করেছি, বাট আপনার ফোন বিজি আর বিজি। আপনি এখন কোথায়? আর বলবেন না, খুব বিপদে আছি, বাবা আমার বিয়ে ঠিক করেছে। আচ্ছা শুনুন, কোন শালার দাও মোবাইলটা আমাকে দাও। বাবা এটা আমার, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ওটা আমার কাছেই থাকবে। বাবা এটা আমার মোবাইল, তোমার উপর আমার কোনো ভরসা নেই। আরে কখন কি করে বসো, ঢাকা থেকে খবর দিয়ে এক গাছ বাঁদরকে নিয়ে এসেছো, সকাল থেকে ওটাকেও দেখছি না, নিশ্চয়ই নতুন কোনো ষড়যন্ত্র করছে। চল বাবা। বাঁদর কোথাকার? হ্যালো হ্যালো, এটা কবির নাম্বার? তোমার বৌমা, কথা বলো কথা বলো। সরি, রং নাম্বার। তোরা তো দেখছি বড় বড় মতন, কাজের তো কোনো নাম নেই, ঘাটছিস দাচ্ছিস ধর্ম করে ঘুরে বেড়াচ্ছিস। আমাদের কাজ আমরা করছি দোস্ত, আমাদের কাজ নিয়ে তোকে ভাবতে হবে না, সময় মতো সবই টের পাবি। সেই সময়টা হবে কখন? আমার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর? আরে এত টেনশন করছিস কেন, আমাদের উপর ডিপেন্ড করলে পারি। তাহলে ডিপেন্ড করে বিয়ে করে ফেলি? কেউ জড়ি, সবকিছু প্ল্যান করাই আছে। সুতরাং দোস্ত, নিশ্চিন্তে বসে যে বিয়ের পিড়িতে বসে পড়ো। আবির মাই ডিয়ার, তোমার বিয়েতে আমার লাল গোলাপ শুভেচ্ছা। হোয়াট ইজ দিস, সব ঠিক তো, আন্ডার কন্ট্রোল? এই চুলটা ঠিক করে দেই, লাইক দিস, আমি ওদিকটা দেখছি। এভরিথিং আন্ডার কন্ট্রোল? ওকে, তুমি থাকো, আমি একটু এদিকে দেখছি। আচ্ছা
বলেন আম্মা, মোহাম্মদ আফজাল চৌধুরীর একমাত্র পুত্র মোহাম্মদ আবির চৌধুরীর সাথে 10 লক্ষ টাকা দেন মোহরে। কাজী সাহেব, এই বিয়ে বন্ধ করুন, বন্ধ করুন এই বিয়ে। কি জামা চাচা, এই দেখেন নকল গহনা, দেখি নিন। চল 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 চল, শালা ঠক জোচ্চোর, তোর মতন বাট পরে ঘরে আমি আমার মাইয়া বিয়ে দেবো না। আওলাদ, তুই কাকে কি বলছিস? আমার মাইয়ের সাজানোর জন্য যে গয়না গাটি দিছস, এগুলো আসল না নকল। নকল মানে অসম্ভব, ঢাকা থেকে আজ সকালে কিনে আনা হয়েছে। নকল নকল, এগুলো সব নকল, তামা তামা। পরীক্ষা কর, সকলের সামনে পরীক্ষা কর, ডাক শাকরাকে। চাচা চাচা, এই যে শাকরা। নমস্কার হুজুর, এগুলো পরীক্ষা করে দেখো তো আসল না নকল। নকল নকল, আমি হলোর করে বলতে পারি, এ আসল গয়না নয়। বড় ভাই কোথায়? আরে রাখ তোর বড় ভাই, ছোটবেলা থেকে দেখাইতেছি যখন নিজে দোষ করস তখন অন্যের ঘরে দোষ চাবাস, এখন আবার বড় ভাই বড় ভাই। আরে টাকা দরকার হইতো আমারে কইছি, আম বাগান বিক্রি করতাম, চিড়ি ঘের বিক্রি করতাম, তারপর তোরে টাকা দিতাম। আমার লগে বাটপারি বাটপারি আমি করি নাই, আসল গহনা সরিয়ে তোদের বাড়ির কেউ নকল গহনা পরিয়ে দিয়েছে। তোর বাড়ির লোক চোর চোর চোর। কি কইলি তুই? শালা ঠক চোর চোর গহনা চোর। অসম্ভব, আই নো নাথিং। চিন্তা করো তুমি, আমার সাথে জোচ্চুরি। আমার মনে হয় কোথাও কোনো গরমিল হয়েছে রে। আরে রাখো তোমার গরমিল, ওই সারা আমি ছোটবেলা থেকে চিনি। বাবা, আমি তো তোমার কথা মতো বিয়েতে রাজি হয়েছিলাম, আমার ফ্রেন্ডদের সামনে কত বড় অপমান। দেখো তুমি, আমার মাইয়ার অপমান, আমার মাইয়ার অপমান মানে আমার অপমান, আমার 14 জেনারেশনের অপমান। ওই বজলো যেটা দে, ওই এক্ষুনি ম্যাগিং শুরু কর। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে এক, ওরে বাবা রে, হ্যাঁ এক্ষুনি শুরু হচ্ছে আফজাল চৌধুরীর বিরুদ্ধে মাইকিং অ্যাকশন। এই তাহলে শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আমি ওরে দেখে ছাড়বো। আরে এই ভাই, তুমি কোথায় যাও? কোথায় যাও? তুমি বাবার সাথে যাবে নাকি? আরে কি আসছিস, ছাড় চুপ করো। এই শোনো, কোন গন্ডগোল যেন না হয়, দেখো থানা পুলিশ যেন না হয়। বাবা জিতে আসতে হবে কিন্তু। শালা নকল গয়নাবাজ আফজাল মিয়া, ওই শালা বোকাবাজ, বাইরে। সাইদুল খালাপা, খালাপা এই বাইরে মাইক নিয়ে চেঁচামেচি করে কে রে? এই বাইরে না কে? সাসা, আর মনে হয় সারা রাত শীতকাটি সুরি করি অন ঘুমাইতেছে। ওই মামা চোর, ওরে চোর বড়, ওই যে আপনার দোস্ত মাইক নিয়া মেলা মানুষের সামনে আপনার যাতা করবেন নাইছে। হ্যাঁ বাইরে, তাড়াতাড়ি বাইরে। হেই হেই, কোন দিকে? ওই ওই দে, ওই দিকে খালে বা। এই বেটা, বাড়ির গেটে মাইক নিয়ে সারের মতো চেঁচাচ্ছিস কেন? ওই বেটা চোর ঠকবাজ জোচ্চোর, মুখ সামলে কথা বল শালা, নইলে আমি তোকে। আপনার কথা তোরা কেউ শুনবার পাতাছে না, মা গেল মাইকে। আচ্ছা কি করবি, কি করবি? এই এখানে তোর দোষরে বাড়লাইছে, কি করবো বলেন? কি করবো সোজা কথা, ভক্ত লোকের বাড়ির সামনে এসে মাইক দিয়ে অকথ্য ভাষা গালাগালি দেওয়া, বের করবো শালা। তোকে আমি পুলিশে দেবো, ফরালি তোদের মায়ের বড় গলা, তুই আমারে পুলিশে কি দিবি? পুলিশে তো আমি তোরে দিব শালা, তোরে আমি জেলে ঢুকামই। আরে লাগবে একটা, তোর মতো মেয়েদি বিড়ালে দৌড় আমার জানা আছে। এই শালা, তোর মতন এইরকম মো শালা ইন্দুর আমার তো না আছে। শালা জ্ঞান নিয়ে লবি তো, ওই মুখ সামলে কথা বল শালা চামচিকা। আরে তার আগে তোর চরিত্র ঠিক কর সম্বন্ধী, উৎমা সাম্বা, ইলেকট্রিকের খাম্বা, ধৈর্যের বাঁধ ভাঙিসটা কইলাম। কি করবি, কি করবি, কর কি করব? শাখা মৃগের মতো গাছি ঝুলিয়ে। এই শাখা মৃগ মানে কি? শাখা মৃগ, শাখা শাখা মৃগ চেনে না, বান্দর বান্দর চিনিস?
একটা বান্দা, তুই একটা গ্যারগ্যান্ডি ভোস। হ্যাঁ হ্যাঁ, ওটা আবার কোনটা আমিও জানি না। কি আমি কি বোঝে না? ওই বেটা গ্যারগ্যান্ডি ভোস মানে দুম্বা। কি? আমি দুম্বা? আরে সাইকেল আমার বন্দুক কি আয়, ওরে আমি গুলি করে মারবো। কাকে বিশ্বাস করব? এই যে ব্রাদার, দেখলে তো দিলাম ভেঙে। প্লিজ প্লিজ বড় ভাই, আপনি এই কাজটা করতে পারবেন আমি স্বপ্নেও ভাবিনি। আমার বাসার সবাই আপনাকে আপন মনে করে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, অথচ আপনি এ তুমি কি বলছো? ঠিকই বলছি, বিয়ে ভাঙার নাম করে এতগুলো টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন। ইউ আর সো মিন। তুমি আমার কথা শুনবে তো? কি শুনবো, কি শোনাবেন আপনি? ওই টাকা আত্মসাতের গল্প? ও আবির, দিস ইজ এ গেম, সাজানো খেলা। মানে? আরে শোনো, নকল গয়না দেখে বিয়ে ভাঙার সম্ভাবনা আছে ভেবে অথবা বান্ধবীরা এই পরিকল্পনা করেছে। টাকাটা ওদের কাছে আছে, পরে ফেরত দেবে। ইয়েস ইয়া, ইয়েস ইয়া। ও বড় ভাই, দিস ইজ রিয়েলি এ ফ্যান্টাস্টিক আইডিয়া। গড়ে না কেন? ফ্যান্টাস্টিক আইডিয়া না? ইয়েস, দেখাচ্ছি। বাহ, তাহলে কি চলুন শুধু পাত্র পাত্রীর মতো কবুল বলে ফেলি, তারপর হানিমুন, ঘর সংসার, বাচ্চা কাচ্চা মিষ্টি করে আব্বু আব্বু বলে ডাকবে, মন্দ কি বলুন? ইম্পসিবল, আমি বিয়ে করব না। আপনার কথা কে শুনছে? বাবার সামনে দাঁড়ালেই তো বেড়ালের মতো ম্যাও ম্যাও করেন। আমার মাথায় একটা কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ এন্ড ফ্যান্টাস্টিক আইডিয়া এসেছে। আইডিয়া আপনার মাথায়? এর চেয়ে জল হস্তির ব্রেন আপনার চেয়ে শার্প। তা অবশ্য ঠিক, তবে এই আইডিয়াটা শিয়ালের ব্রেন থেকে আসা। বলুন শুনি। বিয়ে হবে মানে? বাসর হবে। বলুন কি? হানিমুন হবে। অসম্ভব। বড় ভাই, এখনো ট্রেন আছে, আপনি ঢাকা চলে যান। আসুন আসুন। যাব, সমাধান করে দিয়ে যাব। এটা কেমন সমাধান? হানিমুনে যাবার পর যে যার মতো আলাদা হয়ে যাবে, তারপর একে অন্যের দুর্নাম বলে বলে দুই পরিবারকে উদ্বুদ্ধ করতে হবে সেপারেশনের জন্য। তারপর 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 যথারীতি ডিভোর্স। দ্যাটস গুড, ফ্যান্টাস্টিক আইডিয়া। ভালো করে দিব, তার মানে বিয়ে হচ্ছে। বড় ভাই, আপনি কি ব্যাপার এভাবে একা কি বসে আছো? কি সুন্দর পূর্ণিমার চাঁদ, দেখুন না বড় ভাই। ভরা জীবনা চাঁদকে ঘরে রেখে দূর আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছো, যা তোমার ধরা ছোঁয়ার বাইরে। বড় ভাই প্লিজ, অন্য সবার সাথে আপনিও তাল মেলাবেন না, আপনি তো সবই জানেন। আবির, আমি তোমার ভালোবাসাকে ছোট করছি না, শুধু বাস্তবতার কথা ভেবেই বলছি। একটা মানুষ যাকে তুমি কখনো দেখোনি
যার নাম পর্যন্ত জানো না, তার জন্য তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ভাবনা, তোমার পুরোটা জুড়েই সে। অথচ এত সুন্দর একটা মেয়ে, যাকে দেখলেই ঘরের লক্ষ্মী মনে হয়, তার দিকে একবার ফিরে পর্যন্ত তাকাও না। চেষ্টা তো কম করিনি, কিন্তু পারলাম কই? এটাই হয়তো নিয়তি, ভেবে নাও না। ওটা ছিল একটা ঘোর, একটা স্বপ্ন, সময়ের ভুল মাত্র। বড় ভাই, প্রত্যেকটা মানুষের একান্ত কিছু বিশ্বাস, কিছু বৈশিষ্ট্য, নিজের প্রতি নিজের কমিটমেন্ট, কিছু এথিক্স থাকে। আমি হয়তো অনেক কিছুই পারি, শুধু পারি না নিজের সাথে প্রতারণা করতে। যুক্তি, তর্ক, পরিস্থিতি, এই মুহূর্তে কোনোটাই আমার পক্ষে না। এটা যেমন সত্য, ঠিক তেমনি আমার ভাবনা, আমার ভালোবাসা, আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি অনুভূতি যে ওই অদেখা মেয়েটিকে ঘিরে, এটাও তো সত্য। বড় ভাই, আমি তো ওই অচেনা মেয়েটিকেই ভালোবাসি। ওকে পাওয়ার আকুলতায় উন্মুখ হয়ে তাকিয়ে থাকি সারাক্ষণ। মিথ্যে মিথ্যে অথৈকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে ওকে ঠকাতে ইচ্ছে করছে না বড় ভাই। আই'ম সরি। ওই যে দুলা ভাই, এই যে দুলা ভাই, আমার বান্ধবীকে একা রেখে এখানে কি? প্লিজ, রেগে যাচ্ছেন কেন? বাসর রাতে হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে থাকবে, এটাই তো নিয়ম। আমরা মোটেও হাজবেন্ড ওয়াইফ না, পরিস্থিতি শিকার মাত্র। একটা সময়ের ব্যবধানে আবার যে যার মতো আলাদা হয়ে যাব। এটা তো ভেতরের কথা, কিন্তু অন্য সবাই তো আপনাদেরকে হাজবেন্ড ওয়াইফ হিসেবে জানে। আর তাছাড়া আপনাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলেও তো আপনাদেরকে হাজবেন্ড ওয়াইফ অভিনয় করতে হবে, তাই না? That's the point. চলেন। কষ্ট হচ্ছে ভাই? চারিদিকে কত আলো, আর আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। মেয়েরা তো এমনই হয়, দুঃখ করো না। এতদিন তোমার ঘরের আলো হয়েছিল, এখন অন্যের ঘর আলোকিত করতে গেছে। কিছু বলবেন না? আসলে কেমন বিব্রতকর অবস্থায় পড়লাম বলুন তো। আমি বাইরেই থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু মানে আপনার বান্ধবীরা, ওদের কথাও ঠিক, দুজনের আলাদা থাকাটা শোভনীয় নয়। আপনাকে কিছু কথা বলা প্রয়োজন। বিয়ের পর থেকেই আপনি কেমন আপসেট হয়ে আছেন, আমি মানছি। আজকের রাতটা মেয়েদের জীবনের অনেক কাঙ্ক্ষিত রাত। আমি তো আপনাকে কোনো ব্লেম করছি না, শুধু রিকোয়েস্ট করছি। আমার ভালোবাসা মানুষের কাছে আমাকে ফিরিয়ে দিতে। ভালোবাসা? আসলে আমি একটি মেয়েকে ভালোবাসি, আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আছে ও। দুলা ভাই, আপনি বাইরে যান, অথের সাথে আমাদের কথা আছে। বান্ধবীরা দিয়ে গেছে না,
অথই আমি জানি না আমার সম্পর্কে আপনার ধারণা কি, কিন্তু আমি আমাকে চিনি, আমার কিছু বিশ্বাস, কিছু মূল্যবোধ। আমি মনে প্রাণে একজন বাঙালি, বাঙালি সেন্টিমেন্ট আমার ভেতরেও কাজ করে। কার সাথে কখন কি ধরনের অ্যাটিচিউড করা উচিত অতটুকু পরিমিতি বোধ আমার আছে। ডোন্ট ওয়ারি। ও মাই গড, 5টা বাজে, তার মানে 2 ঘন্টা পার হয়ে গেছে, অথই কোনো খবর নেওয়া হয় নাই। এই চল তো দেখি কি অবস্থা। চল চল। অথই এমন কি হতে পারে না, সব অতীত ভুলে কিন্তু আমরা চেষ্টা তো কম করিনি বিয়ে ভাঙার, পেরেছি, ধরে নাও না, এটাই আমাদের নিয়তি। কিন্তু কোনো কিন্তু না তুই, আমি তোমাকে সাহায্য করব, আমার ভালোবাসা দিয়ে তোমার সব অতীত ভুলিয়ে দেব। অথই প্লিজ সে সামথিং, একটা কিছু বলো। অথই অথই, কি হলো, কোনো বাজে স্বপ্ন দেখছিলি? আমার সংসারে তুমি আলো হয়ে এসেছো মা, তোমার আলোই এই সংসারে সব অমঙ্গল সব অন্ধকার দূর হোক। আমি তোমায় আশীর্বাদ করি মা, তুমি চিরসুখী হও। তোমার চাঁদ মুখের ধবল জ্যোৎস্নার হাসি আজীবন লেগে থাকুক মা, আজীবন লেগে থাকুক। আসবো, এসো এসো ভাই। বাহ, কি সুন্দর লাগছে তোমাকে, এই যে সংসারে চাবি। মায়ের ইচ্ছে ছিল ছেলে বউ আঁচলে বেঁধে দেবে, মা নেই, মায়ের হয়ে আমি তোমার আঁচলে বেঁধে দিলাম। শোনো, ইচ্ছে ছিল স্বামীর সংসারে নূপুর পরে ঋণী ছিল ছন্দে ঘুরে বেড়ানো, সে সৌভাগ্য হয়নি। তুমি পরে এই সংসারটাকে ছন্দময় করে তোলো বোন। আসলে বেঁধে দিয়েছেন, সবকিছু যেন অলৌকিক ভাবে ঘটে যাচ্ছে, অথচ এমন তো আর কথা ছিল না। আমি যেন অদৃশ্য এক মার্জাল আটকে যাচ্ছি। আপনাকে তো আমি বলেছি আমার জীবনের সাথে আপনাকে জড়াবো না। ডোন্ট ওয়ারি, আমি আমার শর্ত রাখবো, আপনাকে মুক্তি দেব। মুক্তি? মুক্তি দিলে কি মুক্ত হওয়া যায়? আমার হৃদয় আপনার হৃদয়টা একটু বসিয়ে দেখুন তো, কেমন ভাঙচুর হচ্ছে ভেতরটা, কেমন দংশিত হচ্ছে বিবেক। শৈশবের পুতুল খেলার কথা ভেবে সব ভুলে যান। পুতুল খেলা, ভালোই বলেছে। কই গেলি?
মামা কোথায়? জানি না। জানি না মানে? এই যে বৌমা, এসো এসো, বসো এসো, বসো বসো। আহা, আগে ওকে তুলে দাও। কি ব্যাপার বৌমা, চুড়ি পরনি কেন? খালি হাতে খাবার তুলে দিলে সংসারের অমঙ্গল হয় মা। তোমার শাশুড়ি এগুলো মানতেন? নাও নাও পড়ো। কি হলো, পড়ো। আসি রে, স্টেশনে ওয়েট করবো। হুম, আসি। জানি না বিষয়টা তুই কিভাবে নিবি, তারপরও বলি, জীবনে কিছু বাস্তবতাকে চাইলেও ওভারলুক করা যায় না। কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছিস। আসি, ভালো থাকিস। হতাশ হয়েও না, আমাদের প্ল্যান মতো এগুলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো কালই হানিমুনে যাচ্ছি। আপনি বলুন। না, কিছু না। অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। না, ওয়েস্টার্ন ফ্রন্ট কথাটা ঠিক হলো না, হওয়া উচিত ছিল অল কোয়াইট ইন দি আন্তনগর ট্রেন। নিউলি ম্যারিড কাপল হানিমুনে যাচ্ছ, অথচ দুজনে নির্বাক, যেন যেন এক সাইলেন্ট মুভি। এনিওয়ে, আমি বোধহয় তোমাদের ডিস্টার্ব করছি। আছি, পাশের রুমে আছি। মানুষের জীবন কত বিচিত্র না? ধর্মীয় রীতিতে স্বামী স্ত্রী, অথচ ওরা দুই ভবনের দুই বাসিন্দা। এমন কি হতে পারে না? সব অতীত ভুলে ওরা সুন্দর সংসার করবে, পরস্পরকে ভালোবাসবে। স্বামী স্ত্রী হিসেবে একে অন্যকে মেনে নেবে। আমিও তো একটা মেয়েকে ভালোবাসি। সরি, ঘুমের ঘোরে আপনি পড়ে যাচ্ছিলেন। আর হাফ অ্যান আওয়ারের মধ্যেই স্টেশনে পৌঁছে যাব। আপনার মেইলিং অ্যাড্রেস আর ফোন নাম্বারটা যদি দিতেন, ডিভোর্সের পেপারগুলো। অ্যাড্রেসটা আপনাকে লিখে দিচ্ছি, ফোন নাম্বারটা আপনার দরকার হবে না, ফোন করলেই তো। ঠিকই বলেছেন, আপনাকে নিয়ে তিন দিনের সুখ দুঃখ ভুলে যাওয়াই ভালো। ভুলতে চাইলে কি সব ভোলা যায়? সত্যি বলতে কি, আমার নিজেরও খুব কষ্ট হবে, অনুভূতিহীন রোবট তো আর নই। তবে আমাদের ভুলে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, আপনি কি সব কিছু আপনার তাকে বলতে পারবেন? কি হলো, কিছু বলছেন না যে? না, ভাবছি এভাবে বাকি জীবনটা কেটে গেলে অসুবিধে কি, জীবনে তো বিয়ে একবারই হয়। আপনি কিন্তু আমাকে অপরাধী করে ফেললেন। আমার নিয়তি আমি মেনে নিচ্ছি, এখানে আপনার কোনো দায় নেই।
এটাই আমার ভাগ্য লেখা। ব্রাদার এসে গেছি, সামনে স্টেশন, কি করবে, নেমে পড়বে নাকি বাকি পথটা দুজন একসাথে? যাই বলুন, আসি আসি। একটা কথা, ভালোবাসা মানুষকে ঠকাবেন না প্লিজ। নাও বোনকে, বড় ভাইয়ের উপহার। জীবন তো কোনো নাটক নয় মা, আর বিয়েটাও কোনো উপন্যাসের গল্প নয়। মানুষের জীবনের জন্ম মৃত্যুর মতো বিয়েটাও একটা সত্য। তিন কলমার বাঁধনে যে বাঁধন, সেটা ভাঙার নয়। তোমার বিয়ের পোশাকটা দিয়ে দিলাম, যদি আমাকে কখনো মায়ের মতো ভেবে থাকো তাহলে এই পোশাকে স্বামীর কাছে ফিরে যেও, ওটাই তোমার আসল ঠিকানা। বুঝতে পারছি না কিভাবে কথাটা আপনাকে বলবো। ও আপনি? হ্যাঁ বলুন। আসলে আই এম ইন বিগ ট্রাবল, মানে ঝামেলায় পড়ে গেছি। ঝামেলা মানে? কিসের ঝামেলা? বাবা বাড়িতে ডেকে নিয়ে জোর করে বিয়ের ব্যবস্থা করেছিলেন, আপনার সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছিলাম না। ও বিয়ে করেছেন? করেছি মানে, সে এক বিশাল ইতিহাস। বিয়ে ভাঙার জন্য কি না করেছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। উপায় না দেখে ঢাকার বড় ভাইকে খবর দিলাম। বড় ভাই? সে বিয়ে ভাঙার নামে যা কাণ্ড কারখানা শুরু করলো, ফকির সে যে মেয়ের বাড়ি গিয়ে খেলো মার। তারপর? তারপর মেয়ে নিজে একটা বুদ্ধি বের করলো, হাজাকে সে যে মেয়েকে তুলে নিয়ে যাওয়া না, তাতেও কোনো কাজ হলো না। তারপর নকল গয়না, বিয়ে গেল ভেঙে, আবার পরিকল্পনা, তাই না? কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? বিয়ে, বাসর, হানিমুন, হাজবেন্ড গেল ট্রেন থেকে নেমে, আর ওয়াইফ চলল কমলাপুর। মানে অথই? তুই আবার দেবী? তুমি এখন কোথায়? কোথায় মানে? নিজের বউকে একা ফেলে চলে গেছে, এখন জিজ্ঞেস করছে আমি কোথায়? বনানী স্টেশন ক্রস করছি। বড় ভাই, বড় ভাই এখন কি হবে? ও তো ট্রেনে। দাঁড়াও, একটা উপায় বের করতে হবে। ঠিক আছে স্যার, ওকে ওকে স্যার। আমি বড় ভাই, আর কোন চিন্তা নাই, তুমি ট্রেনে জানালে লাভ দাও। লাভ দেবো মানে? আরে কি উদ্ভট বুদ্ধি দিচ্ছ! না 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 না, আমি জানালে দিয়ে লাভ দিতে পারবো না। ট্রেনের চেঞ্জ রিটার্ন দাও।
চেইন চেইন ওই যে জানালা একটু উপরে থাকে, এখন চেইনটা স্কেলার বুকি বার করে দাও, মানে টেনে ধরো সামনে। রং নম্বরে ডায়াল করলেন পুলিশ ভাই, বলছি সব বলছি, আগে আমার নামা আটকে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি হাইজাকার নই, আমি বড় ভাই, মাই আইডেন্টিটি ইজ বড় ভাই। ওই যে ওদের মিলিয়ে দেওয়ার জন্য এই হুন্ডাটা আমরা নিয়েছিলাম। Wrong number is now the right number. মানে আমি নিশিতে কইও কথা।